আমরা গতদিনে যে প্রবলেমটা করছিলাম, প্রবলেমটা ছিল হচ্ছে অনলাইন লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেম, লিস্ট সার্চ প্রবলেম, অনলাইন লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেম। বোর্ড কি ভালোভাবে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ফলো করতে পারছো? দেখা যাচ্ছে বোর্ড, লেখা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা গত দিনে যে অ্যালগোরিদম স্ট্র্যাটেজি চিন্তা করেছিলাম, যে যে আইটেমটা আমরা লিস্টে কোয়েরি করব, সার্চ করব, সেটাকে পরবর্তীতে নিয়ে আসা হয় সামনে, যে অ্যালগোরিদম থেকে আমরা বলছিলাম MTF, মুভ ইয়েতে কি MTF হচ্ছে, হলো আমরা ফার্স্ট পজিশনে নিয়ে আসি, যেটা মুভ টু ফার্স্ট, ফার্স্ট পজিশনে নিয়ে আসি। আর আমরা দেখেছিলাম যে দুইটা পজিশন যদি আগে নিয়ে আসি সেটাও ভালো না, তার কম্পিটিটিভ রেশিও CR হচ্ছে ইনফিনিটি। আমরা MTF এর জন্য দেখছি যে CR হচ্ছে MTF এর জন্য, MTF এর জন্য কম্পিটিটিভ রেশিও হলো 2, এটা আমরা গতদিনে প্রুভ করেছিলাম। MTF এর জন্য কম্পিটিটিভ রেশিও হচ্ছে 2। আমরা এখন একটা ক্লেম প্রুভ করতে চাচ্ছি, একটা থিওরেম প্রুভ করতে চাচ্ছি। থিওরেমটা হলো নো অ্যালগোরিদম, নো অ্যালগোরিদম হ্যাজ এ সিআর বেটার দেন, বেটার দেন 2। এটা আমরা প্রুভ করব, নো অ্যালগোরিদম হ্যাজ এ সিআর বেটার দেন 2, এটা প্রুভ করতে চাচ্ছি। এটা ইয়েতে প্রুভ করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা নিব, প্রুভ করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা নিব সেটা হলো যে আমরা ধরে নিই যে কোনো অ্যালগোরিদম, যে কোনো অ্যালগোরিদম আমরা চিন্তা করি, সেই অ্যালগোরিদম অনলাইন অ্যালগোরিদম অফকোর্স, সেই অনলাইন অ্যালগোরিদমের সেই যে কোনো এনি অ্যালগোরিদম, কনসিডার এনি অ্যালগোরিদম, অনলাইন অ্যালগোরিদম, আচ্ছা, কনসিডার এনি অনলাইন অ্যালগোরিদম এ, আমরা যে কোনো ইয়েতে আমরা এর যে কোনো অ্যালগোরিদমের ওয়ার্স্ট কেস বিহেভিয়ার, ওয়ার্স্ট কেস বিহেভিয়ার করার জন্য আমরা এইভাবে চিন্তা করি যে এ হচ্ছে হলো মানে টু প্লেয়ার গেম চিন্তা করতে পারো। এ সে হচ্ছে হলো ওই যে টপ নিয়ে আসছে, তার যে ইগুলো আর কি সেটা ইউজ করছে, কিন্তু ইয়েতে তোমার কিন্তু তার এগিনিস্টে যে একজন খেলছে আর কি, এটা চিন্তা করো, যেটাকে বলা মনে করতে পারো একটা অ্যাডভার্সারি আছে, সে খুবই পাওয়ারফুল, অর্থাৎ সে আগে থেকেই সবকিছু জেনে ফেলছে, তোমার সবকিছু জেনে ফেলছে, অর্থাৎ অ্যালগোরিদম এর সবকিছু সে জেনে ফেলছে। সুতরাং অ্যালগোরিদম এর মানে তার যে স্টেপ গুলো কিংবা তার লাইফটাকে একদম কমপ্লিকেটেড করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সে করবে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্সারি। তার মানে হচ্ছে অ্যালগোরিদম এ এটা হচ্ছে অ্যাডভার্সারির এগিনিস্টে খেলছে, অর্থাৎ অ্যাডভার্সারি হচ্ছে সে তার অনেক সময় এভাবে বলা হয় যে প্লেইং মানে ইয়েতে এগিনিস্ট গড, অর্থাৎ গড যেমন সবকিছুই জানে সেরকম অ্যাডভার্সারি সবকিছুই জানে আর কি, সে তোমার তুমি এরপরে কোন চাল দিবা কিংবা কি করবা তোমার ই সম্পর্কে সে জানে সবকিছু, সে তোমাকে তুমি যাই করো না কেন তোমাকে কিন্তু সেই করে ফেলবে, খুব মানে ডিফিকাল্ট পজিশনে নিয়ে যাবে।
এরকম সিনারিও চিন্তা করে আমরা হচ্ছে ওয়ার্স্ট কেস যে পারফরমেন্স বা সিআর এটা কস্ট, ওয়ার্স্ট কেসের যে কস্ট সেটা আমরা বের করি। ওয়ার্স্ট কেসের কস্ট আমরা বের করি, তাহলে হচ্ছে আমরা চিন্তা করি যে কনসিডার 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 অ্যান অ্যাডভার্সারি অ্যাডভার্সারি এগেইনস্ট এ, এবং এ হচ্ছে অ্যাডভার্সারিটা কি করে একে ম্যালিসিয়াস রিকোয়েস্ট পাঠাবে, সবসময় ম্যালিসিয়াস রিকোয়েস্ট পাঠাবে। আমরা দেখি, ধরে নিলাম যে লিস্টটা হচ্ছে এরকম 1, 2, 3 এরকম ভাবে এন সংখ্যক আইটেমের লিস্ট আছে। ধরো রিকোয়েস্ট হচ্ছে প্রথমে এন, তাহলে এন আসার পরে এখানে চলে আসলো দ্বিতীয়, ধরো ধরে নিলাম যে সে প্রথমে নিয়ে আসছে এন, তার মানে প্রথমবার কস্ট হচ্ছে হলো এখান থেকে মানে পুরো লিস্টের কস্ট এন। তারপরে দ্বিতীয়বার এন সামনে কোথাও চলে আসলো, আমরা প্রথমে এখানে দিচ্ছি, নট নেসেসারিলি এটা প্রথমে থাকবে, অ্যালগোরিদম তো আমরা মুভ টু টপ ব্যবহার করব এমন তো বলছি না, আমরা বলছি যে কোনো অ্যালগোরিদম, যে কোনো অ্যালগোরিদমের কথা চিন্তা করছি। সেটা যদি চিন্তা করি এখানে যে এন আসবে নট নেসেসারিলি, আসতেও পারে নাও আসতে পারে, ভিতরে হয়তো সে মুভ করবে কোথাও, কিন্তু যাই করুক না কেন এইটা হচ্ছে শেষে গিয়ে একটা এলিমেন্ট, লাস্টে লিস্টের শেষে একটা এলিমেন্ট এক্স ওয়ান থাকবে, শেষে একটা এলিমেন্ট এক্স ওয়ান। আসলে রিকোয়েস্ট এর পরবর্তী, প্রথমে আসছিল রিকোয়েস্ট, আমি এখানে লিখি রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে হলো বাই অ্যাডভার্সারি, রিকোয়েস্ট বাই অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি যে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছে, প্রথমে ছিল এন, সে দেখছে যে এন কে সে যেখানে ই করুক এন এর কস্ট সবচেয়ে বেশি হবে। এরপরের বার যখন সে এন কে কোথাও শিফট করে লাস্টে যে আইটেমটা গেল সে এন কে মুভ নাও করতে পারে, তখন আমি ধরে নেই এন কে মুভ করতেও পারে নাও করতে পারে, এন কে প্রথমে আনতে পারে, এন কে ভিতরে কোথাও আনতে পারে এই অ্যালগোরিদমে, তারপরে অ্যালগোরিদম যে কোনো অ্যালগোরিদম আমরা চিন্তা করছি, তো যাই হোক সেটা এন আনুক আর না আনুক কিংবা এন এটা আমরা পরে যে এলিমেন্ট সে এক্স ওয়ান এন ও হতে পারে, তো পরে যে আইটেমটা শেষে যাবে সেটা হচ্ছে এক্স ওয়ান, আমরা এক্স ওয়ান ধরে নেই যে লিস্টটা হলো এইভাবে সে কল করছে। এরপরের বার ধরো লাস্ট এলিমেন্ট যেটা দাঁড়াবে, লাস্ট যে এলিমেন্ট আছে সেটা হলো এক্স টু, অ্যাডভার্সারি কি করলো, অ্যাডভার্সারি হচ্ছে এরপরে এক্স টু কে সে কি করলো, এক্স টু কে তোমার রিকোয়েস্ট পাঠালো এক্স টু। তাহলে এবং এরকম আমি ভাবছি যে অ্যালগোরিদমটা অনেকক্ষণ ধরে, এই অনেকক্ষণ ওই সিকোয়েন্সটার লেন্থ অনেক বড়, এবং সিকোয়েন্সটার লেন্থ আমরা ধরে নেই হচ্ছে এম, এই সিকোয়েন্স অর্থাৎ এই সিকোয়েন্সের লেন্থ হবে এম সংখ্যক, এম সংখ্যক যদি হয় তাহলে হচ্ছে এই অ্যালগোরিদমের কস্ট হবে কত, কস্ট অফ এ কত হবে বলো তো দেখি, কস্ট কত হবে, অ্যালগোরিদম এর কস্টটা কত হবে? স্যার আমি যতবার হচ্ছে কল করব প্রত্যেকবারই তো n পর্যন্ত যাবে, তো যতবার কল করব আমি m সংখ্যক বার, m সংখ্যক বার, তাহলে m ইনটু n, m m ইনটু n, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যালগোরিদমের কস্টটা হচ্ছে m ইনটু n, তাহলে কস্ট আমরা পেয়ে গেলাম এটা হলো m ইনটু n। এটুকু ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? এটা হচ্ছে একটা অ্যালগোরিদমের আমরা একেবারে ওয়ার্স্ট কেস পারফরম্যান্স যেটা দেখছি, ওয়ার্স্ট কেসে তার কস্ট কত হতে পারে যে কোনো অ্যালগোরিদম। যে কোনো অ্যালগোরিদম যদি হয় তার ওয়ার্স্ট কেসে কস্ট কত হতে পারে এটা আমরা কম্পিউট করলাম,
কি ঠিক আছে, সবাই এই পর্যন্ত ফলো করতে পারছো কিন্তু আমার সাথে অ্যাগ্রি করছো? জি স্যার। কি সবাই ক্লিয়ার? তো আমি কিন্তু এখন মুছে ফেলবো এবং আবার নতুন অন্য জিপিএতে প্রসঙ্গে যাব। এখন আসো, ধরো আমাদের একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমটা ইভেন ওই যে সিকোয়েন্সটা সে জেনারেট করছে সেটা আগে থেকেই জানে, আগে থেকেই জানে ওই সিকোয়েন্সটা। অর্থাৎ অফলাইন অ্যালগোরিদম, আমাদের একটা অফলাইন অ্যালগোরিদম, অর্থাৎ এই সিকোয়েন্সটা জানার পরে আমরা একটা অফলাইন অ্যালগোরিদম চালাতে চাচ্ছি। অফলাইন অ্যালগোরিদমে সে আগে থেকেই জানে এই যে এন এক্স ওয়ান এক্স টু এক্স এম এরকম যে এটা, সেটা হচ্ছে হলো এটা আগে থেকেই সে জানে। আমরা প্রথম যেটা হচ্ছে যে এন এক্স ওয়ান এক্স টু এইভাবে সিকোয়েন্স না করে আমরা সিকোয়েন্সটাকে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবেই ধরি সিকোয়েন্সটাকে। এক্স ওয়ান তাহলে প্রথম এক্স ওয়ানটা হলো এন অবশ্যই, এবং পরবর্তী এক্স ওয়ান এক্স টু আসলে প্রত্যেকটাই আসলে এন, আমরা আগে যেটা দিয়ে দেখলাম। কিন্তু ইয়েতে আমরা যে সিকোয়েন্স যেটা হচ্ছে সিকোয়েন্স যেটা, এই সিকোয়েন্সটাকে বলি আমরা সিগমা। এই সিগমা সিকোয়েন্স যেটা যেটা হচ্ছে অ্যাডভার্সারি দিয়েছিল, যেটার জন্য ওয়ার্স্ট কেস পাওয়া গেল, সেটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এরকম এক্স এম আমরা এটা ধরে নিই। এই সিকোয়েন্সটা আগে থেকেই জানে, জানলে তাহলে সে এমন ভাবে মুভ করবে যাতে করে এইটার অ্যালগোরিদমের যে কস্ট সেটা হচ্ছে অপটিমাল কস্ট হবে এরকম। কিন্তু কিভাবে সে করবে, আসলে ওই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করবে এটাও আমরা জানি না। প্রবলেমটা হলো এখানে যে অ্যালগোরিদমটা আমরা ধরে নিচ্ছি যে অ্যালগোরিদমটা এই সিকোয়েন্সটা যদি জানে, তাহলে যে অফলাইন অ্যালগোরিদমের সিকোয়েন্সটা জানে, এবং তাহলে সে এটার জন্য ভালো ভাবে ই করে অপটিমাল কস্টের সলিউশন দেবে, অ্যালগোরিদমটা এমন ভাবে কাজ করবে যাতে কস্টটা হচ্ছে অপটিমাল দেবে। কিন্তু অ্যালগোরিদমটা কিভাবে কাজ করবে উই ডোন্ট নো, আমরা জানি না আসলে অ্যালগোরিদমটা কি, কিন্তু দিবে এটা চিন্তা করি। তাহলে আমরা যদি এইভাবে কিছু প্রমাণ করতে পারি, কি প্রমাণ করতে পারি, যে যে কোনো ইনপুট সিকোয়েন্স, এই যে কোনো ইনপুট সিকোয়েন্স সিগমা, এর জন্য অবশ্যই একটা অ্যালগোরিদম এক্সিস্ট করবে, তার কস্ট অ্যাটমোস্ট এম এন বাই টু, যার কস্ট অ্যাটমোস্ট এম এন বাই টু। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু হচ্ছে হলো এই যে ইয়েতে তোমার আমরা তখন বলতে পারবো যে আসলে তাহলে কম্পিটিটিভ রেশিও মানে কখনোই এই টু এর চেয়ে ভালো হবে না। যে তার কারণ ওয়ার্স্ট কেসে আমরা আগে এম এন কম্পিউট করেছিলাম, আর আমরা এখন একটা দেখাবো যে যার কস্ট অবশ্যই যে সিকোয়েন্সই হোক না কেন, এটা এই সিকোয়েন্সের জন্য যে সিকোয়েন্সই হোক না কেন, এই সিকোয়েন্সের জন্য একটা অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদমটার কস্ট ইজ লেস দ্যান ইকুয়াল টু এম এন বাই টু। এইটা তাহলে আমরা একটু প্রমাণ করি যে এরকম একটা অ্যালগোরিদম, আমরা আসলে জানি না অ্যালগোরিদমটা কি, তবে এরকম একটা অ্যালগোরিদম আছে এটা আমরা প্রমাণ করি। তাহলে হচ্ছে আমরা আচ্ছা উই নাও নাও কনসিডার অফলাইন অ্যালগোরিদম, অফলাইন অ্যালগোরিদম ও হু হু নোস সিগমা। এই যে সিগমাটা আমরা লিখলাম যে সিগমাটা জানে, তাহলে উই ডোন্ট নো হাউ ডাজ ও ওয়ার্ক, উই ডোন্ট নো হাউ ডাজ ইট ওয়ার্ক, হাউভার তারপরে উই উই ডু নট নো হাউ ডাজ ও ওয়ার্ক।
আমরা চাই না। তাহলে however we can prove that for any input sequence sigma exist O such that its cost is less than equal to mn by 2. এটা তাহলে আমরা এখন প্রমাণ করব। প্রমাণ করার জন্য এখন একটু তোমরা অবজার্ভ করো, এটা প্রমাণ করতে গিয়ে আমরা যেটা করছি যে এই যে সিকোয়েন্স সিগমা, এই সিগমা সিকোয়েন্সের জন্য যে এই যে আমাদের ইনপুটের যে লিস্ট, আইটেমগুলোর যে লিস্ট, এই আইটেমগুলোর লিস্টের যদি আমরা পারমুটেশন নেই, তাহলে ওই পারমুটেশনগুলোর মধ্য থেকে কতগুলো পারমুটেশন, যতগুলো আইটেম আছে তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n পারমুটেশন আছে, এই পারমুটেশন মধ্য থেকে একটা পারমুটেশন অবশ্য হবে, মানে অর্থাৎ যে সলিউশনের ওইটার জন্য অপটিমাল সলিউশন দেবে, অপটিমাল কস্ট, অর্থাৎ অপটিমাল কস্ট হচ্ছে, এবং সেখানে তো মুভ করাতে হবে না, কোন আইটেমকে মুভ করাতে হবে না, তোমার এই যে ফ্যাক্টোরিয়াল n পারমুটেশনের মধ্যে একটা পারমুটেশন আছে, যে পারমুটেশন আসলে হচ্ছে এই সিকোয়েন্সের জন্য অপটিমাল কস্ট দেবে, এবং সেক্ষেত্রে হচ্ছে এই যে মুভ টু ফ্রন্ট মানে আসলে জিরো থাকবে আর কি, কখনোই তাকে কোনো আইটেমকে মুভ করাতে হবে না। আমার কথা কি ধরতে পারছো? আমরা কি বলছি যে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আইটেম গুলোর সিকোয়েন্স, তাই না? আমি এইটা রিকোয়েস্ট করছি, তারপরে এইটা রিকোয়েস্ট করছি, তারপরে এইটা রিকোয়েস্ট করছি, তাই না? এই রিকোয়েস্টের জন্য, এই রিকোয়েস্টের জন্য অপটিমাল কস্ট হবে, সেটা অবশ্যই হচ্ছে হলো এই যে এন সংখ্যক আইটেমের যে পারমুটেশন গুলো আছে, সেই পারমুটেশন গুলোর মধ্যে কোন একটা পারমুটেশন, এই পারমুটেশন গুলোর মধ্যে কোন একটা পারমুটেশন, তার কারণ কস্ট হচ্ছে যে ওই লিস্টে কস্ট হচ্ছে আমাদের অ্যালগোরিদমে আমরা সামনে নিয়ে আসছি, কিন্তু আমরা সামনে নাও আনতে পারি অ্যালগোরিদমে, তার কারণ কস্ট হচ্ছে লিস্টের শুরু থেকে ওই আইটেম পর্যন্ত যাওয়া, লিস্টের শুরু থেকে ওই আইটেম পর্যন্ত যাওয়া, এইটুকু কিন্তু হচ্ছে কস্ট। আমরা যদি মুভমেন্ট আমরা ধরে নিচ্ছি যে জিরো মুভমেন্ট অ্যালগোরিদম ইয়েতে ই করি, কিন্তু যেটা হচ্ছে যে যে অ্যালগোরিদমই ব্যবহার করি না কেন, কিন্তু এই যে পারমুটেশন গুলোর মধ্যে থেকে একটা পারমুটেশন থাকবে অবশ্যই, যে পারমুটেশনের জন্য এই সিকোয়েন্স অপটিমাল কস্টটা দেবে। আমি কি আসলে বুঝাতে পারছি তোমাদেরকে? কি তোমরা কোনো রেসপন্স করছো না, বুঝতে পারোনি? আমার যে আইটেম গুলো, লিস্টের আইটেম গুলো আছে 1 থেকে n পর্যন্ত আইটেম গুলো, এই আইটেম গুলোর আমরা ধরে নেই যে পার্টিকুলার কোন একটা সিকোয়েন্স যদি দেওয়া হয়, এই সিকোয়েন্সের জন্য এই আইটেম গুলোর একটা পারমুটেশন গুলোর মধ্যে একটা অর্ডারিং থাকবে, একটা পারমুটেশন থাকবে যেখানে হচ্ছে এটা অপটিমাল সলিউশন দেবে, অপটিমাল কস্ট দেবে। কস্ট হচ্ছে আমাকে ওইটা অ্যাক্সেস করতে কতটুকু সময় লাগছে, মানে কতটুকু দূরে যেতে হচ্ছে। কি ক্লিয়ার হয়েছে কি তোমাদের কাছে? আমার এই স্টেটমেন্টটা তোমরা একদি মানে করতে পারছো কিনা, ফলো করতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা ধরে নেই সব পারমুটেশন, এবং পারমুটেশন হচ্ছে আমরা সব পারমুটেশন ধরে নেই, যেখানে যে পারমুটেশন গুলো আছে সবই পারমুটেশন, সব পারমুটেশন গুলো আমরা ধরি,
যে আমরা আমি যে কথাটা বললাম ওইটা আমি একটু লিখেও দেই ফর এ গিভেন সিগমা given sigma O computes a best permutation pi of n and does not change it all and does not change it all. Consider all permutation pi 1 pi 2 pi t আমরা ধরে নেই এবং বলা হচ্ছে যে এটা নিসি এবং ডাজ নট চেঞ্জ ইট অল, এটা কোনো চেঞ্জ হবে না, যে আমরা কোন ধরনের পারমুটেশন পাই 1 2 3 n এটা নিচ্ছে এবং এই এখান থেকে আমরা ধরো x1 টা নিলাম, তারপরে আবার এই এখানেই আমরা 1 2 3 n এখানেই x2 নিলাম, এরকম করে আমরা এই এই পারমুটেশন এই 1 2 এটা হচ্ছে xm আমরা নিলাম। তে আমাদের এইটুকুর যে কস্ট আমরা ধরে নিচ্ছি এই কস্টটা হলো c 1 1, এখানে x2 নেওয়ার যে কস্ট সেটা হচ্ছে c 1 2 এবং এখানে এইটা নেওয়ার যে কস্ট c 1 m, এটা হচ্ছে পাই 1 আমরা ধরে নিই। আচ্ছা পাই টু যদি হয় সেখানেও আমরা কোন একটা অর্ডারিং আমরা জানি না, কোন একটা অর্ডারিং কোন একটা পারমুটেশন এখানে আছে এবং সেখানে যে এই এক্স ওয়ান নেওয়ার যে কস্ট সেটা হচ্ছে হলো সি টু ওয়ান, অর্থাৎ দুই নাম্বার পারমুটেশনে এক নাম্বার আইটেম নেওয়ার কস্ট, সি টু টু দুই নাম্বার পারমুটেশনে দুই নাম্বার আইটেমটা নেওয়ার কস্ট, অর্থাৎ সিকোয়েন্সে দুই নাম্বার আইটেম নেওয়ার কস্ট, এখানে হলো সি টু এন। এই এই ভ্যালুগুলো বুঝতে পারছো আমি যে সি ওয়ান ওয়ান সি ওয়ান টু টু বলতে কি বোঝাচ্ছি, এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? এরকম ভাবে আমি তাহলে হচ্ছে আমার কতগুলো পারমুটেশন হবে ফ্যাক্টোরিয়াল এন, অর্থাৎ পাই টি হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এবং এখানে তাহলে যে যে অর্ডারিংটা আছে সেটা হলো সি টি ওয়ান, এখানে যেটা আছে সি টি টু এবং এখানে যেটা আছে সি টি এন। এ পর্যন্ত ফলো করতে পারছো কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন কি হচ্ছে যে এই কস্টগুলোর মধ্য থেকে যেটা অপটিমাল হবে সবচেয়ে ছোট হবে যেটা এই কস্টগুলোর মধ্য থেকে, অর্থাৎ এইটা কস্ট হচ্ছে পাই ওয়ান এর কস্ট হচ্ছে কি, পাই ওয়ান এর কস্ট হচ্ছে হলো আমরা ধরে নেই ও ওয়ান, ও অ্যালগোরিদম ও এর ওয়ান ও টু ও থ্রি এই কস্ট, তাহলে ও ওয়ান হচ্ছে কিন্তু ও ওয়ান হচ্ছে এগুলো সবগুলো যোগ ফল, ওয়ান ওয়ান প্লাস সি ওয়ান টু প্লাস নিচে দেখা যাচ্ছে হ্যাঁ সি ওয়ান টু এরকম করে সি ওয়ান এম এরকম করে ওটি, ওটি যদি আমরা ধরি তাহলে ওটি হচ্ছে সি টি ওয়ান প্লাস সি
T2 প্লাস এরকম ভাবে CTN তাই না মানে এই এই সবগুলো যোগ করলে এই এই মানে এই সিকোয়েন্সে অ্যালগরিদমের কস্ট এই সব কস্টগুলো যোগ করলে এই সিকোয়েন্সে মানে এই অর্ডারিং এ এই ওই সিকোয়েন্সের জন্য অ্যালগরিদমের কস্ট এই সবগুলো যোগ করলে এই অর্ডারিং এর জন্য কস্ট তাহলে এই অর্ডারিং এর জন্য কস্ট হলো 1 এই অর্ডারিং এর কস্ট হচ্ছে O2 এই অর্ডারিং এর কস্ট হচ্ছে OT এবং এরা হচ্ছে এইগুলো সবার যোগফল কি বুঝতে পারছো ফলো করতে পারছো এখন এখন আমার ক্লেইম হচ্ছে কি সেটা হচ্ছে আমরা ধরে নেই যে এদের মধ্যে আমরা এখানে লিখি আর কি ধরো ও আলফা এরকম একটা আছে ডট ডটের পরে আবার ডট ডট এরকম হচ্ছে একটা সি আলফা 1 এটা হচ্ছে সি আলফা 2 এরকম হচ্ছে এটা হলো সি আলফা এম অর্থাৎ কোন একটা এই ও 1 থেকে ও টি এর মধ্যে কোন একটা সি ও আলফা আছে কোন একটা ভ্যালু আলফা আছে যেটা হচ্ছে মিনিমাম এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আমরা ধরে নেই সেটা ধরে নিলাম সেটা হলো ও আলফা আলফার ভ্যালু 1 থেকে টি এর মধ্যে ফেকটা হতে পারে তাহলে এইটার ভ্যালু কি হবে এটা যদি মিনিমাম হয় তাহলে সেই ভ্যালু এই ও 1 প্লাস ও 2 প্লাস সবগুলো এই কস্ট গুলোর যে এভারেজ এই কস্ট গুলোর যে এভারেজ এই এভারেজের চেয়ে ছোট হবে তাই না এই কস্ট গুলো যোগ করে মিনিমামটা অবশ্যই এভারেজের চেয়ে ছোট ঠিক কি না জি স্যার মিনিমামটা অবশ্যই এভারেজের চেয়ে ছোট তাহলে হচ্ছে হলো এবং সেই এর মধ্যে মিনিমাম যে কস্টটা সেটাই কিন্তু আসলে অ্যালগরিদমের যে অপটিমাল অ্যালগরিদমের কস্ট আর কি অফলাইন অপটিমাল অ্যালগরিদমের কস্টের কথা বলছি সেটা এবং সেটা হচ্ছে এই যে কস্টগুলো আছে এই কস্টগুলোর এভারেজের চেয়ে ছোট এখন আমরা এদের এভারেজ বের করি এদের এভারেজ বের করি এভারেজ যদি বের করি তাহলে হচ্ছে আমাদের যদি দেখি এভারেজ যদি বের করি এভারেজ কত এভারেজ হচ্ছে এই যে এটা ও 1 প্লাস ও 2 প্লাস ও টি এইটাকে আমাদের কতগুলো টি দিয়ে ভাগ করতে হবে তাই না এটা হচ্ছে এভারেজ 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 তাই না ও 1 ও 2 ও আলফা প্লাস সবগুলো যোগ করে এখানে কতগুলো আছে কি সংখ্যক আছে তাহলে আমরা টি দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে আমাদের এভারেজ তাই না এখন এই এভারেজটা কত আমরা একটা ক্যালকুলেশন করি এভারেজ ক্যালকুলেশন করার জন্য আমরা একই কলামে এই যে সি প্রথমে সি 11 সি 21 এই অংশটাকে একবার যোগ করি তারপরে প্লাস এইগুলোকে সব যোগ করি তারপরে কলাম ওয়াইজ আমরা যোগ করি তাহলে সি 11 প্লাস সি 21 প্লাস অর্থাৎ এই এক্স 1 আইটেমটা বের করার জন্য এক্স 1 আইটেমটা বের করার জন্য এখানে যতটা এখানে যত এখানে তত এখানে এইভাবে সবগুলো পারমুটেশনের জন্য এক্স 1 আইটেম বিভিন্ন জায়গায় থাকবে এটা বিভিন্ন জায়গায় থাকবে এবং আমাদের কস্ট নেওয়া হচ্ছে যে প্রথম থেকে সেই জায়গায় যেতে কতটুকু কস্ট লাগছে যে কতটুকু কস্ট লাগছে এইটা হচ্ছে হলো কত হচ্ছে হলো তোমার এম এম হচ্ছে হলো ইয়েতে আমি যতবার ওখানে যেটা কস্ট ইউজ করছি আর কি সেইটা প্লাস হচ্ছে হলো তোমার এম এন বাই আচ্ছা টু এইটা হবে হচ্ছে হলো তোমার আচ্ছা এটা না আচ্ছা এই এই অংশ এই পুরো এই জিনিসটা যদি আমি কস্টই করি তাহলে এখানে সংখ্যা কতগুলো আছে টি টি আর হচ্ছে এই অংশগুলো যেটা হচ্ছে এন বাই টু টি এবং এন বাই টু টি ইন্টু এন বাই টু এন বাই টু কেন হচ্ছে এদের যদি তুমি এভারেজ নাও এই কস্টগুলোর এভারেজ যদি নাও অর্থাৎ এই কোন পজিশনে আছে প্রথম থেকে কোন পজিশনে আছে লাস্ট পজিশনে থাকতে পারবে ফার্স্ট পজিশনে থাকতে পারবে এরকম
কি করলে যেটা হচ্ছে যে আমরা এবং টার্মের সংখ্যা টি আর হচ্ছে এখানে হচ্ছে এন বাই টু, অর্থাৎ এই টার্ম গুলোর এভারেজ হবে, এই টার্ম গুলোর এভারেজ হবে সি ওয়ান ওয়ান সি টু ওয়ান ওয়ান সি আলফা ওয়ান, এই সবগুলো যদি যোগ করি সেটা হবে টি ইন্টু এন বাই টু, টি ইন্টু এন বাই টু। অর্থাৎ সি ওয়ান ওয়ান প্লাস সি টু ওয়ান প্লাস এরকম হবে সি টি ওয়ান, এটা হবে টি ইন্টু এন বাই টু, টি ইন্টু এন বাই টু, এই টার্মটার যোগফল হবে টি ইন্টু এন বাই টু। ইনফ্যাক্ট প্রত্যেকটা কলামের যোগফলই হবে টি ইন্টু এন বাই টি, এন বাই টু, টি ইন্টু এন বাই টু। আচ্ছা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি, ধরো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, আমরা কোন একটা অপশন কোন একটা চুজ করছি, ধরে নাও টু আমাদের সিকোয়েন্স আছে টু, তাহলে এখানে আমরা টু কপি করলাম এখানে, তাহলে এটা কয়টা কয়টা ই হবে, পারমুটেশন করলে কয়টা হবে এখানে, ছয়টা, তাই না? তুমি ছয়টায় প্রত্যেকটা টু এর ইয়েতে পজিশন বসাও, বসায় দেখবা যে আসলে এখানে আসলে ই হবে হচ্ছে যতগুলো আইটেম আছে তাদের অ্যাভারেজ চলে আসবে হচ্ছে এন বাই টু, তাহলে এন বাই টু ইন্টু টি এরকম নিলে এটা হবে টি ইন্টু এন বাই টু, প্রত্যেকটা কলামের জন্য টি ইন্টু এন বাই টু এটা হবে। তাহলে প্রত্যেকটা কলামের জন্য যদি টি ইন্টু এন বাই টু হয়, টি ইন্টু এন বাই টু, আর আমাদের কলাম আছে হচ্ছে এম সংখ্যক, তাহলে এম সংখ্যক, তাহলে এটাকে আমরা এম দিয়ে গুণ করি, এইটাকে আমরা টি দিয়ে ভাগ করছি, এইটাকে আমরা টি দিয়ে ভাগ করছি, তাহলে দাঁড়াবে কি, এইটা দাঁড়াবে সে হলো অ্যাভারেজ দাঁড়াবে এন এম বাই টু, দাঁড়াবে এন এম বাই টু, অর্থাৎ এই যে সবগুলো ও ওয়ান ও ও ওয়ান ও টু ও এইভাবে ও টি পর্যন্ত যে কস্ট গুলো আছে এদের অ্যাভারেজ, অর্থাৎ আমরা যে অ্যাভারেজ ক্যালকুলেট করেছিলাম এই অ্যাভারেজটা দাঁড়াবে হচ্ছে এন এম বাই টু। আমরা বলেছি যে এটার মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে হলো অপটিমাল, সুতরাং মিনিমামটা এই অ্যাভারেজের চেয়ে ছোট, তাহলে আমরা যে ক্লেইমটা আগে প্রুভ করতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম যে অবশ্যই একটা অ্যালগোরিদম আছে যার কস্ট হচ্ছে এম এন বাই টু এর চেয়ে ছোট, তাহলে আমরা সেটা প্রমাণ করতে পারলাম। দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, স্যার কলামগুলো যোগ, হ্যাঁ বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না, tn by 2 এটা আবার বুঝাতে ভালো হয় না, কোনটা ও tn by 2, tn by 2 জি স্যার, এই কলামগুলোর যোগফল, কলামগুলোর যোগফল মানে এখানে একই আইটেম, কিন্তু আমরা লিস্টের যে আমাদের সিকোয়েন্সের যে আইটেম সেই আইটেমটার এখানে যে কস্ট, এই পারমুটেশনে যে কস্ট, এই পারমুটেশনে যে কস্ট, এই পারমুটেশনে যে কস্ট, এটা এই কস্টটা কিন্তু তোমার আসলে দেখো এখানে কিন্তু সবগুলো পারমুটেশন সবগুলো অর্ডারিংই আছে, কখনো শেষে চলে যাবে, কখনো সামনে আসবে, কখনো এখানে আসবে, কখনো এরকম ভাবে কিন্তু এই এই আইটেমটা এক একটা পারমুটেশনে এক একটা জায়গায় থাকবে, সুতরাং অ্যাভারেজ ডিস্টেন্স যদি আমরা ট্রাভার্স করি এটা যদি আমরা ই করি তাহলে হচ্ছে হলো সেটা হলো এই লিস্টের মানে মাঝামাঝিতে আইটেম রাখলে যেটা হবে সেটা, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে আরো বেটার ইয়েতে করা যায় কিন্তু এটা জাস্ট অবজার্ভ করলেই কিন্তু বোঝা যাচ্ছে। আইটেম গুলোতে ধরো কখনো এই এই এক্স ওয়ান কখনো এন মানে প্রথমে আসে, কখনো শেষে আসে, কখনো প্রথমে আসে, কিন্তু এক মানে দুইটা সিকোয়েন্সই একই জায়গায় নাই, তাহলে বিভিন্ন জায়গায় মানে ইউনিফর্মলি সে এখানে একবার এখানে আসে, এখানে আসে, আর এক জায়গায় এখানে আসে, কিন্তু এই হচ্ছে যে এখানে যে কস্ট হবে কখনো জিরো কস্ট, তারপরে হচ্ছে হলো কখনো হচ্ছে হলো এন কস্ট, কখনো তার চেয়ে ওয়ান কস্ট, কখনো এই এক একটাতে এক এক কস্ট হবে,
কিন্তু টোটাল যে ইটা হবে তোমার যে কষ্টটা হবে সেই কষ্টটা যদি তুমি যোগ করো তাহলে দেখবা হচ্ছে এটা হলো যে যতগুলো আইটেম আর আমি যদি এদের মাস ধরে নেই মাঝখানি ধরে নেই তাহলে হচ্ছে টি ইনটু এন বাই টু এটা কষ্টটা হবে। কি বুঝতে পারছো? Yes, sir. ইয়েতে আমরা ম্যাথমেটিক্যালি বেটার এটা কিভাবে বোঝানো যায় দেখতে হবে। আমার কাছে তো মানে জাস্ট অবজারভেশন এটা মনে হচ্ছে যে আমরা তুমি আমরা যদি দেখি এখানে ধরো 1 2 3 তারপরে হচ্ছে 1 3 2 তারপরে হচ্ছে ধরো 2 1 3 তারপরে হচ্ছে 2 2 3 1 3 1 2 তারপরে হচ্ছে 3 2 1 এইটাই ধরে নাও আমরা আইটেমটা খুঁজছি হলো 2 তাহলে 2 এখানে পাবো 2 এখানে পাবো 2 এখানে পাবো 2 এখানে পাবে 2 আর হচ্ছে এখানে পাবো 2 আর এখানে পাবো 2 আমাদের কষ্ট হচ্ছে এখান থেকে এখানে যাওয়ার তাহলে আমরা যোগ করব এইটুকু প্লাস এইটুকু প্লাস এখানে 0 প্লাস 0 প্লাস এখান থেকে এইটুকু এইভাবে আমরা যোগ করব তো যোগফল যেটা হবে এখানে যতগুলো আইটেম হবে যতগুলো আইটেম হবে এবং এর যদি আমি এর মাঝের যেটা n বাই 2 নেই এটা যদি অড হলে ঠিক বোঝা যাচ্ছে না ইভেন নিলে ঠিক হতো আর মানে ই করা যেত যে এখানে হচ্ছে n বাই 2 ইনটু d এটার যোগফল হবে যে কস্ট গুলো যদি আমরা নেই এই কস্ট গুলোর যোগ হবে n বাই 2 ইনটু d কি বুঝতে পারছো তোমরা? স্যার আমরা কি এরকম মনে করতে পারি যে ওয়ার্স্ট কেসে n আর বেস্ট কেসে 0 তাহলে আমরা এটা ওয়ার্স্ট আর বেস্ট কেসের এভারেজ নিতে পারি এখানে এভারেজ কেসের জন্য? না সেটা ওই ঠিক ওইভাবে আমরা বলতে পারি কি আমাদের তো এক্সাক্ট এটা যোগফল আমরা বের করব আমরা যে কস্ট গুলো যে ডিসপ্লেসমেন্ট যে কস্ট গুলো আছে এটা যোগফল আমরা বের করব এটা লজিক্যাল বেটার স্টেটমেন্ট প্রয়োজন স্যার এক থেকে n এর সাম এর গড় হলো n বাই 2 আর কি আর আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিফারেন্ট এর মধ্যে সব সময় এক্স এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আসলে এটার কি n বাই 2 তোমার তার কারণ হচ্ছে তোমার এটাই আমি খুঁজছিলাম আর কি যে তোমার কখনো 1 কখনো 2 কখনো 3 এরকম তো হবে কস্ট গুলো তাই না না কি বলতেছিলে তুমি? জি স্যার জি স্যার জি স্যার এক থেকে n পর্যন্ত সাম করে এভারেজ করলে তো n বাই 2 আসে n বাই 2 তাহলে সরি 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত আসলে n বাই 2 আর কি আমাদের তো 0 আছে 0 থেকে n মাইনাস 1 এটাকে যদি আমরা এভারেজ করি তাহলে হচ্ছে n বাই 2 আর হচ্ছে হলো প্রত্যেকটা আমাদের টার্মের সংখ্যা t সুতরাং t ইনটু n বাই 2 তাহলে এখানে t ইনটু n বাই 2 t ইনটু n বাই 2 আর হচ্ছে হলো আমাদের আমাদের মোট হচ্ছে কলামের সংখ্যা হচ্ছে m সুতরাং হচ্ছে t ইনটু n বাই 2 ইনটু m সুতরাং n m বাই 2 ইনটু t ইনটু n m বাই 2 ডিভাইডেড বাই t তাহলে t কেটে গেলে m n বাই 2 আমাদের যেটা হচ্ছে যে এভারেজ এই কস্ট গুলোর এভারেজ হচ্ছে m n বাই 2 তাহলে হচ্ছে আমাদের যে ক্লেইম ক্লেইমটা তাহলে প্রমাণ হয়ে গেল আমরা কি প্রমাণ করতে চাচ্ছিলাম আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে এই যে কম্পিটিটিভ রেশিও বেটার হতে পারে না তাহলে ওয়ার্স্ট কেস যে অ্যালগরিদমের কস্ট হচ্ছে এম এন আর হচ্ছে এইটা হচ্ছে লেস দ্যান হচ্ছে এম এন বাই 2 তাহলে এইটা দিকে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সি আর হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 অর্থাৎ সি আর কখনো 2 এর চেয়ে বড় ছোট হতে পারবে না কি ক্লিয়ার হয়েছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো